Welcome to TechNu YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আজ এলাম সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার IMDb এডিট করতে পারেন, অর্থাৎ আপনার যদি IMDb অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার একটি বায়োগ্রাফি প্রোফাইল আছে, কিন্তু সেটি কিভাবে আপনি এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার IMDb প্রোফাইল আপনি খুব সহজে এডিট করতে পারেন। যেমন আপনার বায়োগ্রাফি, তারপর আপনার সোশ্যাল লিংক, সবকিছু আপনি এডিট করে এড করতে পারেন নতুনভাবে অথবা নতুনভাবে এড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজারে এন্টার করবেন। ব্রাউজারে এন্টার করার পর আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার এন্টার করবেন বা এনিথিং ব্রাউজারে আপনি এন্টার করে। সো আমি ক্রোম ব্রাউজার লাইক করি, সো ক্রোম ব্রাউজার ইউজ করি। তারপর আপনার IMDb প্রোফাইলে যাবেন। সো আমার অলরেডি IMDb প্রোফাইলে এন্টার করা রয়েছে। সো এখানে IMDb-তে এন্টার করার পর অবশ্যই আপনাকে লগ ইন থাকতে হবে। সো আপনি যে অ্যাকাউন্ট দিয়ে IMDb খুলেছেন সে অ্যাকাউন্ট লগ ইন রাখবেন, অথবা যে কোনো এখানে আপনার প্রো অ্যাকাউন্ট থাকলে হবে। তারপর আপনাকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করার পর এখানে দেখেন আপনি সবগুলো এডিট করতে পারেন যেগুলো দরকার। তারপর অ্যাপ্লাই করার পর যদি ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এখানে আপনাকে দেখেন কীভাবে এডিট করতে হয়। সো আমি চাচ্ছি আমার বার্থডে নেম অ্যাড করতে, সো বা নাইক নেম। সো আমি নাইক নেম এডিট করবো। সো এখানে নাইক নেমের পাশে দেখেন নো চেঞ্জ, এখানে আপনি ক্লিক করুন। তারপর এড ওয়ান আইটেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার নাইক নেম দিবেন। সো আমার নাইক নেম হচ্ছে নোমান দিব, এক্সাম্পল। নোমান দেওয়ার পর এখানে দেখেন চেকে আপনি ক্লিক করুন। চেকে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ওয়ার্নিং। সো ওয়ার্নিংয়ের পাশে একটি আনবক্স আছে, এখানে আপনি একটি বক্স আছে সেটি আপনি মার্ক করুন। মার্ক করার পর আবার রিচেকে ক্লিক করুন। রিচেকে ক্লিক করার পর কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে। সো গ্রিন হওয়া হলে আপনি সাবমিট করতে পারবেন। সো এখন আপনি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। সো এখন আপনার পেন্ডিংয়ে থাকবে, তারপর IMDb চেক করে আপনার অ্যাপ্রুভাল করে দিবে। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার IMDb এডিট করতে পারেন। এখানে আপনার বিও, তারপর আপনার বার্থডে, তারপর ওয়েবসাইট হাইট সবগুলো আপনি এড করতে পারবেন, এডিট করতে পারবেন সেম ওয়েতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।